প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের প্রত্যেকের জন্য সুখবর কারণ তোমাদের যে পরীক্ষা আছে সেই পরীক্ষা এক মাসেরও বেশি পিছিয়ে গেল তোমাদের পরীক্ষা ফেব্রুয়ারি কিংবা অনেকের ক্ষেত্রে মার্চেও হতে পারে কেন এরকম বলছি অফিসিয়ালভাবে নোটিশ দিয়ে দেওয়া হয়েছে কোন ইউনিভার্সিটির ক্ষেত্রে এবং অন্যান্য ইউনিভার্সিটির কী হবে সমস্তটা এক্সপ্লেন করব অফিশিয়াল বিজ্ঞপ্তি অনুযায়ী অবশেষে তোমাদের জন্য সুখবর কাজে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো সবার প্রথমেই বলে রাখি তোমাদের কিন্তু আগেই আমি কালকেই জানিয়ে দিয়েছিলাম একটি অফিশিয়াল নোটিস ঘোরাঘুরি করছে সোশ্যাল মিডিয়ায় আমি অন্যান্য নোটিস দেখলে তোমাদের আগেই অ্যাওয়ারনেস ছড়ানোর জন্য জানিয়ে দিই ওটা ফেক কিন্তু কালকে আমি জানিয়েছিলাম ওটা কিন্তু ফেক নয় অনেকটাই ওর মধ্যে রিয়ালিটি জুড়ে রয়েছে কারণ আমি অনেকজনের সঙ্গে কথা বলেছি অনেকজন টিচারের সাথেও কথা বলেছি সমস্তটা ক্লিয়ার হয়ে গেছিলো কিন্তু আজকে এইমাত্র কিছুক্ষণ আগে আমাকে কল করে একজন শিক্ষক জানিয়ে দিল যে অফিসিয়ালভাবে নোটিস কিন্তু প্রকাশিত হয়েছে এবং আমি রীতিমতো সেই নোটিসটি অফিসিয়াল ওয়েবসাইটে দেখে তোমাদেরকে সুখবর দিতে চলে এসেছি তো প্রথমেই বলে রাখি যে অফিশিয়াল কি বলা হচ্ছে কোন ইউনিভার্সিটি এবং অন্যান্য ইউনিভার্সিটি কি হবে সেটা বলবো আগে দেখে তো এখানে দেখতেই ইউনিভার্সিটি অফ ক্যালকাটার তরফ থেকে অফিশিয়াল নোটিশ দিয়ে দেওয়া হয়েছে পরীক্ষা সম্পর্কিত তো এক্ষেত্রে অন্যান্য ইউনিভার্সিটির কি হবে সেটা বলবো আগে নোটিসে কি বলা আছে প্রত্যেকের জানতে হবে যারা অন্যান্য ইউনিভার্সিটিতে পড়ছো তাদেরও তো এখানে দেখো কি বলে দিয়েছে এখানে বলে দিয়েছে অল অ্যাফিলেটেড কলেজ ফর বিএ বিএসসি বিকম সেমিস্টার ফিফ অনার্স জেনারেল মেজর এক্সামিনেশান টু থাউজেন্ড টোয়েন্টি মানে এখানে পরিষ্কার বলে দিল অনার্স মেজর এবং জেনারেল প্রত্যেকের জন্য নোটিস ফিফ সেমিস্টারের তো থ্রি এখানে বলে দিল যে ফর্ম ফিল আপের নোটিস আর সেমিস্টার যারা থার্ড ইয়ারে পড়ছে তাদের জন্য এখানেই জড়িয়ে রয়েছে সেকেন্ড ইয়ার এবং ফার্স্ট ইয়ারের এক্সামিনেশনের ব্যাপারও তো এখানে যদি তোমরা দেখো ক্যালকাটা ইউনিভার্সিটিতে একটা নোটিশ দিয়েছিলাম জানিয়েছিলাম সেটা তুলে নিয়েছিল এরা সেটা অনুযায়ী কিন্তু জানুয়ারিতেই পরীক্ষা হতো কিন্তু এখানে কি বলেছে দেখো আপলোডিং চেকলিস্ট চেকলিস্ট কবে আপলোড হবে তিন এক দু জানুয়ারি মাসের এক তারিখে কিন্তু আপলোড হবে তারপরে অনলাইন ফর্ম সাবমিশন হবে ঠিক আছে এ কত পাঁচ এক দু থেকে বারো এক দু হাজার মধ্যে ক্লিয়ার তারপরে যদি এখানে দেখো ও অনলাইন অ্যাপ্রুভ অফ ক্যান্ডিডেট ইনরোল বাই দ্য কলেজ ইনরোল করাবে কলেজে কত ক্যান্ডিডেট দ্বারা কলেজ ইনরোল করিয়ে দেবে এ লাস্ট ডেট হচ্ছে পনেরো এক দু ঠিক আছে তারপরে লাস্ট ডেট অফ মানে ফিজ দেওয়ার লাস্ট ডেট চালানোর মাধ্যমে সেটা বলে দিয়েছে আঠেরো তারিখ এবং লাস্ট ডেট অফ আর তোমার পেমেন্ট করার কুড়ি এক দু এই পর্যন্ত তোমাদের ফিজ স্ট্রাকচার ফর্ম ফিল আপের সমস্ত প্রসিডিওর গেল প্রসিডিওর হতে হতে জানুয়ারি চব্বিশ তারিখ চলে যাচ্ছে তারপরে তোমরা এই দেখো ডাউনলোড অ্যাডমিট কার্ড অ্যাডমিট কার্ড ডাউনলোড কবে করতে পারবে তোমরা চব্বিশ এক দু হাজার চব্বিশ মানে জানুয়ারি চব্বিশ তারিখে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে এবং তারপরে দেখো অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরেই পরীক্ষা হয় না কারণ অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরে অনেকের অনেক ধরনের সমস্যা থাকে সেগুলো তারা রেডি করে ধরো প্রিন্টিং আছে সেটা তৈরি করে তো মোটামুটি আরও ধরে রাখতে হবে সাত দিন এক্সট্রা ধরে রাখতে হবে তো মোটামুটি দেখতে গেলে ফেব্রুয়ারি মানে সেমিস্টারের পরীক্ষা তে হবে এটা বোঝার কোনো অপেক্ষা রাখে না ক্যালকাটা ইউনিভার্সিটির এই নোটিশ দেখে প্রথমে প্রথমে থার্ড ইয়ার তারপরে সেকেন্ড ইয়ারে তারপরে ফার্স্ট ইয়ারের পরীক্ষা হয় এই হচ্ছে সিস্টেম তো মোটামুটি বুঝতেই পারছো এই নোটিস দেখে তোমাদের ক্লিয়ার হয়ে গেছে যে তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেটা ফেব্রুয়ারিতে এক মাস এবং তার বেশি অনেকের ক্ষেত্রে পিছিয়ে গেল তো এটা আমি একটা ডেডিকেটেড ভিডিও তোমাদের বানিয়ে বলে দেব কাদের কোন দিন পরীক্ষা হচ্ছে কি সমস্ত কিছু দু এক দিনের মধ্যেই তো বিষয়টা তোমাদের ক্লিয়ার হয়েছে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির ছাত্রছাত্রী তোমাদের তো কনফার্ম এবং অন্যান্য ইউনিভার্সিটি যারা রয়েছে তোমরাও এটা ভেবে নিতে পারো ক্যালকাটা ইউনিভার্সিটি যেটা করে অন্যান্য ইউনিভার্সিটি সেটা অনুসরণ করে সেই অনুযায়ী কিন্তু কিছু কিছু ইউনিভার্সিটি বা বেশিরভাগ ইউনিভার্সিটির কিন্তু এই এইটা ধরে নিতে হবে যে ফেব্রুয়ারিতে পরীক্ষা হচ্ছে এবং দু একটা ইউনিভার্সিটি হয়তো জানুয়ারিতে পরীক্ষা নিতে পারে কিন্তু সেটার সংখ্যা খুবই কম এখন তোমাদের এর প্র্যাকটিক্যালভাবে নোটিস এটা কোনো জায়গা থেকে কালেক্ট করা নয় এটা সম্পূর্ণ অফিসিয়াল নোটিস ক্যালকাটা ইউনিভার্সিটির একজন টিচার আমাকে এর রীতিমতো ইনফর্ম করলো আমি ভিডিও করলাম জাস্ট কালকে তার থেকে খোঁজ নিয়েছিলাম আগে নোটিশটার ব্যাপারে তিনি বলেছেন এটা সঠিক হতে পারে আর এটাই সঠিক শুধু আগের যে নোটিশটা দেখিয়েছিলাম তোমাদের শুধুমাত্র এই ডেটটা দেওয়া ছিল না এখানে মানে ডাউনলোড অ্যাডমিট কার্ডের যে ডেট সেটা দেওয়া ছিল না বাদ বাকি সমস্তটা সেম নোটিশ ছিল ক্লিয়ার আগেরটাও ফেক নোটিশ ছিল না আমি যেরকমটি বলেছিলাম যে এই শুধুমাত্র এই জায়গাটা এই ডেটটা বসানো ছিল না হ্যাঁ সেটা অফিসিয়াল নোটিশ ছিল কোনো কারণে লিক হয়ে যায় তো যাই হোক তোমাদের জন্য একটা সুখবর তোমরা মোটামুটি এক মাস কিংবা দেড় মাস অনেকে পরীক্ষার জন্য সময় পেয়ে যাচ্ছ এটা তোমাদের জন্য একটা সুখবর এবং এই সময়টাকে কাজে লাগাও পরীক্ষার ভল ফল ভালো করতে আর পরীক্ষা নিয়ে তোমাদের অনেকের অনেক কিছু জিজ্ঞাসা বাদ রয়েছে আমি নেক্সট ভিডিওতে সেটা কভার করব কারণ এরপরে আমার ক্লাস রয়েছে যাই হোক তোমরা ভিডিওটা দেখে অনেকটা সন্তুষ্ট হতে পেরেছ চিন্তামুক্ত হতে পেরেছ এবং বন্ধুদের সাথে ভিডিওটা শেয়ার করো যাতে তারাও বিষয়টা জানতে পারে এ তো প্রত্যেকের পরীক্ষার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল পরীক্ষার প্রস্তুতি চালাও অল দ্য বেস্ট